আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় এমন কিছু ক্ষেত্র রয়েছে যেখানে দাঁতের গোড়া মাঝে মাঝে ফলে আবার ভালো হয়ে যায় আবার কিছুদিন পরে পরে আবারও ফুলে ওঠে তো ভিউয়ার্স মূলত এই অবস্থাটি কেন হয় এবং এই অবস্থায় করণীয় বিষয় তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকেরই মাড়ির বিভিন্ন অংশ ফুলে উঠতে দেখা যায় কোনো কারণ ছাড়াই কখনো দেখা যায় দাঁতে কোনো সমস্যা থাকে না তারপরেও দাঁতের মাড়ি এভাবে ফুলে ওঠে এবং কখনো দেখা যায় দাঁতের সমস্যার জন্যও মাড়ি দাঁতের মাড়ি এবং দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায় তো ভিওয়ার্স এটি মূলত দুটি কারণে হয়ে থাকে যদি কখনো দাঁতের এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন দু দাঁতে মাড়ি এবং দাঁতের সংযোগস্থলে যদি কখনো ফাঁকা হয়ে যায় যে কোনো কারণে মাড়ি দুর্বল থাকার কারণে যদি ফাঁকা হয়ে যায় বা যে কোনো কারণে যদি দাঁত এবং মাড়ির সংযোগস্থল ফাঁকা হয়ে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমনটি যদি হয়ে যায় তাহলে খুব সহজে সেখানে খাবার ঢুকে থাকে এবং খাবার ঢোকার কারণে সেই খাবারগুলা পচে গিয়ে ব্যাকটেরিয়ার আক্রমণে সে মাড়িটি ধীরে ধীরে ফুলে ওঠে তো ভিওর্স এটি মূলত একটি কারণ যে কারণে দাঁতের মাড়ি এভাবে ফুলে ওঠে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁতে এখানে বেশ কিছুটা অংশ ফুলে আছে আর এই সমস্যাটা কিন্তু দাঁতে কোনো ধরনের সমস্যা নাই এখানে দেখেই বোঝা যাচ্ছে সুস্থ দাঁত কিন্তু এটি শুধুমাত্র মাড়ির সমস্যা ভিওর্স দাঁতের গোড়ায় এভাবে ফাঁকা থাকায় কিন্তু এ ধরনের সমস্যাটা হয়েছে এটি মাড়ির সমস্যা তো ভিহর্স যদি কোনো দাঁত এ ধরনের ফাঁকা থাকে তাহলে আমরা আপনার কখনো কখনো ঘরোয়াভাবে একটু গরম পানি করে লবণ মিশিয়ে সেখানে কুলি করলে এমন অবস্থা এমনিতেই ভালো হয়ে যায় যদি খুব বেশি সমস্যা হয় তাহলে ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত ভিওয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে একটি এলিভেটার দেওয়া হয়েছে আর এটি বেশ ভিতরে প্রবেশ করছে আর তার মানে এখানে ফাঁকা রয়েছে অন্য অন্য দাঁতের গোড়াতে এভাবে ফাঁকা নাই ভিওর্স এ ধরনের ফাঁকা থাকার কারণেও কিন্তু সমস্যা হয় এখানে দেখতে পাচ্ছেন এই দাঁতটির গোড়া দাঁত এবং মাড়ির সংযোগস্থল ফাঁকা থাকার কারণে এমনটি হয়েছে ভিউয়ার্স এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন যদি কোনো দাঁত অসুস্থ থাকে কোনো দাঁত পালপাইটিসে আক্রান্ত থাকে দাঁতের দন্তমজ্জা অনেক দিন থেকে নষ্ট হয়ে গেছে অথবা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে তেমন দাঁতের গোড়াও এভাবে ফুলে উঠতে দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁত কালো হয়ে গেছে বেশ কয়েকটা দাঁতই এখানে অসুস্থ উপরের মাড়িতেও পরপর এখানে তিনটি দাঁত অসুস্থ রয়েছে তো এই তিনটি দাঁতের যে কোনো একটি দাঁতের ইনফেকশনের কারণে এমন দাঁতের গোড়া এভাবে এখানে ফুলে উঠতে পারে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত দাঁতের পালপাইটিস অবস্থা যেটি দাঁতের দন্তমজ্জাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয় আর যখন এমনটি হয়ে যায় তখনই দাঁতের গোড়ায় এ ধরনের এবং তার ফলে সেখানে এ ধরনের ফুলে ওঠে এটি মূলত দাঁতে পালপাইটিসে আক্রান্ত হয়ে গেছে অর্থাৎ দাঁতের উপরে অনেক বড় ক্যাভিটি দেখতে পাচ্ছেন আর ক্যাভিটিটি দাঁতের গভীরে থাকা দাঁতের মধ্যবর্তী স্থানে থাকা দাঁতের যে দন্ত তা নষ্ট করে দেয়াতে এখানে এভাবে ফুলে উঠছে তো ভিউয়ার্স এ ধরনের দাঁতের চিকিৎসা সাধারণত করা যায় এগুলা রুট ক্যানেল এখানেও একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এটিও পাল্পাইটিসে আক্রান্ত দাঁতের মধ্যে থাকা পাল্প নষ্ট হয়ে গেছে আর সেই পাল্পের ক্যানেলের ভিতর থেকে ইনফেকশন বা ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে কিন্তু এখানে এমনভাবে ফুলে উঠছে ভিওয়ার্স মূলত এখানে যে ফুলে ওঠাটা দেখতে পাচ্ছেন এটি মাড়িতে কোনো খাদ্যকোনা ঢুকে গিয়ে এমনটি হয়নি এটি কিন্তু শুধুমাত্র দাঁতের জন্য এখানে গোড়াটা এমনভাবে ফুলে উঠছে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিও মূলত মাড়ির সমস্যার জন্য হয়নি এটি কিন্তু দাঁতের সমস্যার জন্য এভাবে দাঁতের গোড়া ফুলে উঠছে ভিওর্স কখনো কখনো কিছু অংশ এমনভাবে ফুলে ওঠে যে দেখা যায় দাঁতে কোনো সমস্যা নাই অথবা মাড়িতেও কোনো ফাঁকা নাই যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স এ ধরনের সমস্যা সাধারণত যখন চোয়ালের হাড়ের ভিতরে সিস্ট হয় যেগুলো আমরা উপর থেকে দেখতে পাই না তা দেখার জন্য এক্স করে দেখতে হয় তো সিস্ট হলে চোয়ালের ভিতরে যখন সিস্ট হয় বিভিন্ন কারণে তখনও এ ধরনের ফুলে উঠতে দেখা যায় যদি মাড়ির সমস্যা না থাকে বা দাঁতের সমস্যা না থাকে তাহলে এক্স রে করে এ ধরনের সমস্যা দেখা হয় অথবা কোনো ধরনের টিউমারও এমন ক্ষেত্রে হতে পারে তো ভিওয়ার্স এ ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম